আসসালামু আলাইকুম, থ্রি ব্রাদার্স ব্লগ ইউএস থেকে আপনাদের সকলকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো সকাল সকাল উঠে আজকে আমি একটু তাড়াহুড়ো করে আমার বেডরুমটা একটু গুছিয়ে নিলাম, কারণ আজকে আমার বোনের বাসায় আমার দাওয়াত আছে। তার জন্য আমি বাচ্চাদেরকে রেডি করে আমি রেডি হচ্ছিলাম, সেই সাথে আজকে একটু বেড়াতে যাব, তাই মনটা খুবই ভালো লাগছে। তো আমি রেডি হয়ে গেলাম, অনেকদিন আসলে বাইর হইতে পারি না, তাই ভাবলাম যে আজকে একটু আমার বোনের বাসা থেকে বেড়াই আসি। তো ও তো আমাকে বাসায় গিয়ে খুব একটা অনেকটা সারপ্রাইজ দিয়ে দিল, আজকে আমার বার্থডে ছিল, তো আমরা ওইখানে আমার বার্থডেটা একটু বাচ্চাদের সাথে একটু এনজয় করলাম। আমার বোনের বাচ্চারা, আমার বাচ্চারা সবাই খুবই এনজয় করেছিল। তো শাহরিয়া, সাইফান, ওরা তো খুবই খুশি, ওরা তো সবসময় ওর আন্টির বাসায় যাওয়ার জন্য খুবই এক বায়না ধরে। আমি আম্মু আমাদেরকে নিয়ে চলো, সিনথিয়া হাউসে নিয়ে চলো, আসিয়াম তো ও সবসময় ইকরা হাউস করবে। ওরা আসলে সমবয়সী, সিনথি ইকরা আর সিয়াম, ইকরা হচ্ছে সিয়ামের 8 মাসের বড়। সবাই ওদের জন্য দোয়া করবেন। সাইফান, সিনথিয়া, এটা হচ্ছে আমার বোনের বড় মেয়ে, আর এটা হচ্ছে আমার ছেলে শাহরিয়ার। শাহরিয়া আর সিনথিয়া ওরা 5 মান্থের ডিফারেন্ট। ওরা 2013-এ বর্ন হয়েছিল। এই তো আমরা অনেক কিছু আমার বোনের রান্নাবান্না করেছিল, তো আমরা অনেক খাওয়া দাওয়া খেয়ে তারপরে কেক কাটলাম। কেক কেটে বাচ্চাদেরকেও দিয়ে দিলাম, ওরা সুন্দরভাবে এনজয় করতেছে। ওরা আসলে খুবই মানে খুব খুশি, আম্মুর বার্থডে শুনে ওরা খুবই খুশি। ওরা সবাই মিলে কেক খাইতেছে, আর আমার বোন আমার জন্য নাস্তা রেডি করতেছিল, ও আমার জন্য চা বানাচ্ছিল। আমরা দুই বোন এখানে থাকি। আমার আসলে আম্মু মারা গেছেন 2017-তে, তাই আসলে বোনে বোনে যদি আমরা একসাথে থাকি আসলে মায়ের অভাবটা কখনো আমরা বুঝতে পারি না, তাই আমরা চেষ্টা করি আমরা দুই বোন একসাথে সময় কাটানোর জন্য। ও আমার বাসায় মাঝে মধ্যে যায়, আমিও ওর বাসায় আসি। ওর বাসাটা খুবই সুন্দর, ও নতুন বাড়ি নিয়েছে, ওর বাড়িটা খুবই সুন্দর। 3 বেডরুম, লিভিং ডাইনিং কিচেন, ফ্যামিলি রুম, খুবই সুন্দর। 3টা বাথরুম আছে। আমি আরেকদিন আপনাদের মাঝে শেয়ার করব আমার বোনের পুরো বাড়িটা। সবাই, আমার এই পেজটি নতুন, যদি আপনাদের ভালো লেগে থাকে আমার পেজে একটি লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।